জান্নাতে যাইতে হলে কি লাগবে একটু জোরে বলেন আরকটু জোরে বলেন ইমান ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না ইমান সাড়া যদি কেউ জান্নাতে যাইতো পয়াগাম্বরের আব্বা ও জান্নাতি হয়ে যাইতো কথা ঠিক নাবে গে। ইমান ছাড়া কেউ যদি জান্নাতে যাই রে মুসলমান তাহলে পয়াগাম্বরের সন্তান ভাইয়াগম বরুল নু আলাইহিসাল্লা তুয়াসসালামের সন্তান কেন আন সকলের আগে জান্নাতে চলে যেত নু আলাইহিসাল্লা তুয়াসসলামের স্ত্রী সকলের আগে জান্নাতে চলে যেতেন লুত আলাইহিসাল্লামের ইস্ত্রি সকলের আগে জান্নাতে চলে যেতেন কিন্তু না না ইমান কেউ জান্নাতে যাইতে পারবে না কত ঠিক নেবে ঠিক এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদের কে বলব আজকে আপনার আমার ইমান সাহাবাই কেরামের ইমানের সাথে যদি মিল থাকে আল্লাহর ফয়েগম্বরদের ইমানের সাথে সাহাবাই কেরামের ইমানের সাথে আল্লাহ ওয়ালাদের ইমানের সাথে যদি আপনার আমার ইমানের মিল থাকে তাহলে এই ইমানটাই হবে আল্লাহর কাছে দামি যদি তাদের ইমানের সাথে আপনার আমার ইমান মিল থাকে না ওই ইমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না পয়গম্বর ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহু আকবার নবী হওয়ার পরেও তার বাবাকে তে সে বাঁচাইতে পারে নাই নূহ আলাইহি সালাতু নবী হওয়ার পরেও তার সন্তানকে বাঁচাইতে পারে নাই হযরত লুত আলাইহি সালাম নবী হওয়ার পরেও তার সন্তানকে বাঁচাইতে পারে নাই কেউ কাউকে বাঁচানো সম্ভব নারে মুসলমান এই জন্য জান্নাতে যেতে হলে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ইমান ঠিক করা লাগবে কথা ঠিক না এই এজন্য আমার বাইদেরকে বলবো। পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো এই ইমানকে ঠিক না করার জন্যে যুগে যুগে সত্যিকারের ইমানদার যারা যুগে যুগে তারা ইমানের পরীক্ষা দিয়েছে কথা ঠিক না বেঠিয়ে গে আমার ভাইয়েরা ফেরাউন কত বড় জালিম কত বড় জালিম ছিল সেই ফেরাউন কিন্তু ফেরাউনের ইতিহাস পড়লে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের গড়ের মধ্যে এমন istri দান করছে ওই istri এমন মুসলমান আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য শেষ পর্যন্ত নিজের জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছে সবাই বলেন সুবহানাল্লাহ হযরতে আস ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু অনুমিনু বিহি ওয়া ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شبه درس ربري اللهم سل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبع محبة عوز يدرس القري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنه وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنه الكافر او كما قال عليه الصلاه والسلام সদক উল্লাহুল মািম সদক রসুল নবীল করিম আলহামদুলিল্লাহ আল ইসলা সংঘ মিরপুরের উদ্যোগে ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মহতারাম সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট হজরাতাম মুরব্বিয়ান যুবক বায়রা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে পৌঁছতেছে আমার পর্দান নিশ্চিনার মা ও ভুনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করতেছি যেই মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে ফিতনা ফাসাদের জামানায় যেই জামানায় তাম দুনিয়ার মধ্যে সমস্ত ইসলাম বিদ্বেষীরা ইসলাম এবং মুসলমানদেরকে পৃথিবী থেকে চিরতরে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে মুসলমানের সন্তানরা নেকের কাজ করতেছে গুনার কাজ করতেছে শুধু গুনার কাজ ধরেই নাই বরং তো গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে সবাই বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি মোবারক মজলিসে আশার বসার বলার সোনার্ত তৌফিক দান করেছেন যেই মজলিস ওলামাই কেরামদের মজলিস মুমিন বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস আল্লাহ নে মজলিস যেই মজলিস সম্পর্কে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের পবিত্র জবানের ঘোষণা এই মজলিসটা হল বেহেস্তের বাগান আর একটু বলেন না বাইরে এই মজলিস যে বেহেস্তের বাগান তার মধ্যে কোনো সন্দেহে আছে যার জবানে কোনদিন একটা মিথ্যা কথাও বলেন নাই বিশ্বনবী সৈয়দুল মুরসালীম রহমেতুল্লিলা আল আমিন জনাবি মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ ও ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে ঘোষণা করেছেন এই মজলিসটা হল বেহেশতির বাগান তার মধ্যে কোনো সন্দেহ নাই বিন্দু পরিমাণ সন্দেহ যদি কারো ভিতরে থাকে সে মুসলমান দাবি করতে পারে সে মুসলমান হতে পারে না কথা ঠিক না সেই বেহেস্তের বাগানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আসার বসার বলার শোনার যে তৌফিক দান করেছেন এজন্য আমরা খুশি না বেজার যারা খুশি হইলাম খুশির সাথে আমরা সবাই শুক্রিয়াতান তান পড়ি আলহামদুলিল্লাহ আর একটু সুরে আওয়াজ দিয়া বলেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকরুল আলমিন পবিত্র কোরআনুল কেরিমের মধ্যে সাত করেছেন লাইং শাকর তুম লাজি দান্নাকুম ইং কাফর তুম ইন্না আজাবি লাদিদ আল্লাহ রব্বুল আলামিন বলছেন হে আমার বান্দাবান্দিরা তোমরা যখনই আমার নিয়ামত পাও আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের সুক্রিয়া আদায় করিও যদি নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো ভাড়াইয়া দিবাহ আর আমার নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের না শুক্রি করো নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো না আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত তো ভাড়াইয়া দিবই না বরঞ্চ শক্ত আজাদ তোমাদের উপরে চাপায়া দিব। সবাই বলেন না তো আপনাকে আমাকে বড় দান করেছেন ইমান কথা ঠিক না বেঠিক আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে এহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ অন্য অন্য বিজাতিদের গড়ে আল্লাহ আমাদেরকে জন্ম দিতে পারত কিন্তু আল্লাহ দয়া করে মায়া করে মোহব্বত করে মেহরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আখেরি জামানার ফয়েগাম্বর বিশ্বনবী শ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালীন শফিউল মুজলিবিন রহমতুল্লিল আলমিন জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই ওসাল্লামের দামি উম্মত হওয়ার তৌফিক দান করেছেন এই সুক্রিয়া কেয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে আদায় করারও যদি চেষ্টা করি আল্লাহ রব্বুল আলিনের সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে এই জন্যে আবারও আমরা শুক্রিয়া তান সবাই পড়ি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের ছোট্ট একখানা আয়াতে কেরিমা তালাওয়াত করেছি হুজুর সাল্লাইসাল্লামের অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে জান্নাত এবং জাহান্নাম এই বিষয়ের উপরে আপনাদের সামনে কিছু আলোচনা করার নিয়ত করেছি আপনারা যদি আমার জন্য দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমার জবান থেকে এমন কিছু কথা আল্লাহ বের করে দেন যেই কথার মাধ্যমে আমরা সবাই হেদায়ত প্রাপ্ত হয়ে যাই সকলে বলেন বাইরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই হেদায়তের মালিককে সবাই মুখ খুল্লা বলেন হেদায়তের মালিককে পীরের কাছে হেদায়েত নাই কোন মুফতির কাছে হেদায়ত নাই কোন নেতার কাছে হেদায়ত নাই হেদায়েতের একশত্র মালিক কে জুড়ে বলেন হেদায়তের মালিক হলেন কে হেদায়ত আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে মহব্বত করেন তাকেই আল্লাহ হেদায়েতের মতো সম্পদ দান করেন সকলে বলেন আল্লাহ আমার ভাইরা আমার তেলাওত কি তো আয়াতের মধ্যে আল্লাহ আলামিন আলমিন বলছেন ফারি কুমফিল জান্নাতীয় ফারি কুমফিস সাঈর আল্লাহ রব্বুল আলমিন বলেন কেয়ামতের ময়দানে মানুষগুলাকে দুই ভাগ করা হইবে কয় ভাগ আর একটু জোরে বলেন দুই ভাগ ময়দানে মানুষগুলা দুই ভাবে বিভক্ত হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল বলেন এক শ্রেণীর বান্দাবান্দিদেরকে ফেরেশতাদেরকে ঘোষণা করবেন হে ফেরেশতারা ওদের শরীরের মধ্যে জাহান নামের পোশাক পড়াইয়া দাও ওদের হাতে পায়ের মধ্যে জাহান নামের লাগায়া দাও ওদেরকে কুকুরের মতো টেনে টেনে আমার চিরস্থায়ী ঠিকানা জাহান নামে নিক্ষেপ করো সবাই বলেন না শ্রেণীর বান্দাবান্দিদেরকে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ঘোষণা করবেন হে ফেরেস্তারা আমার ওই বান্দাবান্দিদের শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দাও আর তাদেরকে সুন্দর করে সাজাইয়া পড়াইয়া আমার চিরস্থায়ী ঠিকানা জান্নাতে দাখিল করে দাও সবাই বলেন সোবাহ আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা এখানে যারা হাজির হয়েছি আমরা কোথায় যেতে চাই সবাই বলেন না ভাই কোথায় যেতে চাই দুনিয়ার এমন কোন মানুষ নাই হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যত ধর্ম অবলম্বী দুনিয়ার মধ্যে আসে কেউ কিন্তু জাহান নামে যেতে চায় না সবাই জান্নাতে যেতে চায় কথা ঠিক না বে ঠিক আমরা কোথায় যেতে চাই সবাই মুখুল্লা বলেন কোথায় যেতে চাই ভালো ভালো আম ফজলি আম লেংরা আম সবাই খাইতে চাই কিন্তু গাছ লাগাই না কোনোদিন খাওয়া যাবে আর একটু জোরে বলেন যাবে যদি ভালো ভালো আম ভালো ভালো ফসল খাইতে হয় ফসলের গাছ বাড়ির মধ্যে লাগাইয়া ওই গাছের মধ্যে অনেক খেদমত করতে হবে খেদমতের মাধ্যমে দেখা যাবে একদিন ওই গাছে আম ধরেছে বিভিন্ন ধরনের ফল ফ্রুট যদি আপনি আমি ফলাইতে পারি তাহলেই সম্ভব আর না হয় কোনদিন ফল ফ্রুট খাওয়া সম্ভব হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দুনিয়া মজরাতুল আখেরা এই দুনিয়া হলো আখেরাতের সম্বল ফসল কামাই করার জায়গা সবাই বলেন আল্লাহ এই দুনিয়া বান্দাবান্দিদের জন্য আখেরাতের ফসল কামাই করার জায়গা যে যত বেশি দুনিয়ার মধ্যে আখেরাতের সম্বল কামাই করবে আখেরাতের সম্বল কামাই করবে তয়ামতের ময়দানে আল্লাহর কাছে সে তত সম্মানিত হয়ে যাবে সবাই বলেন আল্লাহ আল্লাহ আমার ভাইরা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা সবাই জান্নাতে যেতে চাই জাহান্নামে কেউ যেতে চায় না আল্লাহ পাকরব্বুল আলামী জান্নাত কারে কাকে দান করবেন কোন সকল বান্দাবান্দিদেরকে আল্লাহ দান করবেন তাদের পরিচয় আমরা কোরআন থেকে নিতে হবে সবাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে আনে তাদের পরিচয় দিয়েছেন জান্নাতে কারা যাবে আল্লাহ নিজে পবিত্র কোরআনে আনে তাদের পরিচয় দিয়েছেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله رب العالمين بولن জান্নাতে যেতে হলে দুইটা গুণ লাগবে কয়টা গুণ সবাই জুড়ে বলেন ভাই কয়টা গুণ এক নম্বর গুণ হলো আল্লাহ পাকুল আমিন বলেন জান্নাতে যেতে হলে সর্বপ্রথম শর্ত হলো ইমান লাগবে কি লাগবে আর একটু জুড়ে বলেন কি লাগবে দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়ামিলুসালে হাত নেক আমল লাগবে এই দুই গুণ যেই ব্যক্তি অর্জন করতে পারবে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ওই ব্যক্তি ফিরদাউস বেহেশতের মালিক হয়ে যাবে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ জান্নাতের জন্য যখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন তোমরা জান্নাতুল ফিরদাউসের জন্য আল্লাহর কাছে দোয়া করো কারণ জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস এই জন্য নবীজি বলেন হে আমার উম্মতেরা আল্লাহর কাছে যদি জান্নাতের জন্য দোয়া করো তাহলে জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করো জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে মেহমান বানায়া রাখবেন সুবহানাল্লাহ বলেন আমরা সবাই জান্নাতের মেহমান হইতে চাই কি চাই না কারা কারা জান্নাতের মেহমান হইতে চান একটু হাত তুলে বলেন আল্লাহ সবাইকে কবুল করুন সকলে বলেন আমিন আমার ভাইরা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই জান্নাতে যেতে হলে কয়টা গুণ লাগবে আর একটু জুড়ে বলেন না জান্নাতে যেতে হলে দুই গুণ অর্জন করা লাগবে এক নম্বর গুণ হলো ইমান দ্বিতীয় নম্বর গুণ হলো আমলে সালেহা এই দুই গুণ যারা অর্জন করবে তারাই আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ বলেন আমার বাইরা ইমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আরেকটু জোরে বলেন না পয়গাম্বর নুহ আলাইহিস সালাতু সালাম তিনি আল্লাহর পয়গাম্বর কিন্তু তার সন্তান কাফের কথা ঠিক না बेटी ঠিক হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুসা আলাইহি সালাতু সালামের যুগে সবচেয়েইতে বড় নাফরমান সবচেয়ে বড় সন্ত্রাসী ফেরাউন আল্লাহ পাকরব্বুল আলামিন ফেরাউন চিরস্থায়ী জাহান কিন্তু ফেরাউনের গড়ে ফেরাউনের স্ত্রী চিরস্থায়ী জান্নাতি সুবাহান আল্লাহ বলে ফয়গম্বর ইব্রাহিম আলাইহি সালাতু সালাম তিনি জান্নাতি কিন্তু তার আব্বা আজর জাহান্নামী কথা ঠিক না বেঠিক শুধু নবীর সন্তান হইলেই জান্নাতে যাবে পয়গাম্বরের স্ত্রী হইলে জান্নাতে যাবে এরকম নয় কারণ জান্নাতে যেতে হলে আল্লাহ পাক বলেছেন সর্বপ্রথম যেই শর্ত সেই শর্ত হলো ইমান টাকা লাগবে কত ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা পয়গাম্বর ইব্রাহিম সালাম আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহি সালাতু সালাম আল্লাহর কাছে একদিন দোয়া করেন আল্লাহ আমার বাবা আজরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো সুবহানাল্লাহ বলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহি সালাতু সালাম যখন আল্লাহর কাছে এই দুয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন হে পয়গম্বর তুমি কি আমার বিধান ভুলিয়ে গেছো তুমি কি জানো না

আমার আব্বাকে কেয়ামতের ময়দানের মানুষ যখন দেখবে দেখার পরে আমার লজ্জা লাগবে না সরম লাগবে না আপনি না বলেছেন কেয়ামতের ময়দানে আপনি ফয়েগাম্বরদেরকে লজ্জা দিবেন না সরম দিবেন না কিন্তু কেয়ামতের ময়দানে যখন আমার আব্বা নামের আগুনে জ্বলবে তখন তো আমার লজ্জা লাগবে সরম লাগবে ফয়েগাম্বর ইব্রাহিম আলাইহিসালামকে আল্লাহ জানিয়ে দিলেন হে ফয়েগাম্বর কোমতের ময়দানে ফয়েগাম্বরদেরকে আমি স্মরণ দিব না লজ্জা দিব না সেটা আমি ওয়াদা করেছি আমার কথাটাই ঠিক বলেন। আল্লাহ বলেন আল্লাহরব্বুল আলমিনকে ফয়েগম্বর ইব্রাহিম আলহিস বলেন এটা ঠিক আবার কেমনে হবে আল্লাহ পকরব্বুল আলমিন ফয়েগম্বরকে জানিয়ে দিলেন হে ফয়েগাম্বর তোমার চক্কু একটু বন্ধ করো বন্ধ করে জাহান্নামের দিকে তাকাও পয়েগম্বর ইব্রাহিম আলাইলামের সামনে আল্লাহ পক্রব্বুল আলামিন কমপ্লিট জাহান নাম তুলে ধরলেন জাহান নাম তুলে ধরার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহ ইসালাম জাহান নামের দিকে তাকাইয়া জাহান নামের দিকে তাকানোর পর তিনি দেখে জাহান নামের ভিতরে অদ্ভুত একটা প্রাণী তার চতুর্দিকে শুধু আগুন আর আগুন দাও দাও করে আগুন জ্বলতেছে কিন্তু তার চেহারা বিকৃতি হয়ে গেছে তার চেহারা চিনা যায় না এই আকৃতি দেখে পেগম্বর ইব্রাহিম আলাই আল্লাহর কাছে আল্লাহ জাহান্নামের ভিতরে এমন একটা প্রাণী যার চতুর্দিকে শুধু আগুন আর আগুন ওই আগুনের ভিতরে একটা প্রাণী জ্বলতেছে তার চেহারা চিনা যায় না তাকে দেখতে ভালো লাগে না বিশ্রী চেহারা সে আবার কে আল্লাহ আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিসামকে জানিয়ে দিলেন হে পয়গম্বর হে পয়গম্বর ইনি হলেন আপনার আব্বা আজ পয়গম্বর ইব্রাহিম সালাত আল্লাহ উনি যদি আমার আব্বা হয়ে তাকে তাকে চিনা যায় না কেন চেহারা তো বিকৃতি হয়ে গেছে তাকে চিনার কোনো কুদরতি নাই আল্লাহ ফাকর্বুল আলমিন বলেন হে পয়গম্বর তোমার আব্বার চেহারাকে আমি বিকৃতি করে দিয়েছি এই জন্য কিয়ামতের ময়দানে যাতে তোমার আব্বার চেহারা দেইখা তোমাকে মানুষ লজ্জা দিতে না পারে সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ মালাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন হে পয়গম্বর তোমার ইজ্জত সম্মান রক্ষা করার জন্যে আমি আল্লাহ তোমার আব্বার চেহারাকে বিকৃতি করে দিয়েছি যাতে করে তোমাকে কেউ দিতে না পারে সবাই বলেন জান্নাতে যাইতে হলে কি লাগবে আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন ইমান সারা কেউ জান্নাতে যাইতে পারবে না ইমান সারা যদি কেউ জান্নাতে যাইতো পয়েগাম্বরের আব্বা ও জান্নাতী হয়ে যাইত কথা ঠিক নাবে ঠিক ইমান ছাড়া কেউ যদি জান্নাতে যাইত মুসলমান তাহলে পয়াগাম্বরের সন্তান পয়েগাম্বর নুয়া আলাইহি সাল্লাহতুয়াসসালামের সন্তান কেন আন সকলের আগে জান্নাতে চলে যেত নোয়া আলাইহি সাল আতুয়াসালের স্ত্রী সকলের আগে জান্নাতে চলে যেতেন লুত আলাইহিস সালামের স্ত্রী সকলের আগে জান্নাতে চলে যেতেন কিন্তু না না ঈমান ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না কথা ঠিক না বে ঠিক এইজন্য আমার ভাইদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো আজকে আপনারা আমার ইমান সাহাবায়ে কেরামের ইমানের সাথে যদি মিল থাকে আল্লাহর পয়গম্বরদের ইমানের সাথে সাহাবায়ে কেরামের ইমানের সাথে আল্লাহ ওয়ালাদের ইমানের সাথে যদি আপনার আমার ইমানের মিল থাকে তাহলে এই ইমানটাই হবে আল্লাহর কাছে দামি যদি তাদের ইমানের সাথে আপনার আমার ইমান মিল থাকে না ওই ইমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না পয়গম্বর ইব্রাহিম ওয়াস সালাম। নহ একবার নবী হওয়ার পরেও তার বাবাকেতে সে বাঁচাইতে পারে নাই নুয়ালাইহি সালাতুয়াসাল নবী হওয়ার পরেও তার সন্তানকে বাঁচাইতে পারে নাই আজ রুতিল্লু তা আলাইহিসসালাম নবী হওয়ার পরেও তার সন্তানকে বাঁচাইতে পারে নাই কেউ কাউকে বাঁচানো সম্ভব নারে মুসলমান এই জন্য জান্নাতে যেতে হলে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ইমান ঠিক করা লাগবে কথা ঠিক নবে ঠিক জন্য আমার বাইদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো এই ইমানকে ঠিক করার জন্য যুগে যুগে সত্যিকারের ইমানদার যারা যুগে যুগে তারা ইমানের পরীক্ষা দিয়েছে কথা ঠিক না বেঠিয়ে গে আমার বেয়ারা ফেরাউন কত বড় জালিম কত বড় জালিম ছিল সেই ফেরাউন কিন্তু ফেরাউনের ইতিহাস পড়লে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের গরের মধ্যে এমন স্ত্রী দান করছে ওই স্ত্রী এমন মুসলমান আল্লাহর জন্য আল্লা দিনের জন্য ইসলামের জন্যে শেষ পর্যন্ত নিজের জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছে সবাই বলেন আল্লাহ হজরতে হাসালাম হলেন ফেরাউনের স্ত্রী ইতিহাস পড়লে দেখা যায় হজরতে আসিয়া তুমালামকে এত নির্যাতন এত নির্যাতন ফেরাউন যখন খুদাই দাবি করলো আনারব্বু বুকুমুল আয়লা আমি সবচাইতে বড় হুদা আমি বড় যখন রব 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 দাবি দাবি করার দেশের ফেরাউন মানুষ মেনে নিল বাড়িতে যাওয়ার পর স্ত্রীর কাছে গিয়া যখন ফেরাউন যখন বলল হে আসিয়া তোমাকে আমি সবচাইতে বেশি মহব্বত করি তোমাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি তুমি আমার মহব্বতের স্ত্রী আজকে আমি রব দাবি করেছি সৃষ্টিকর্তা দাবি করেছি সবাই আমাকে রব স্বীকার করে নিয়েছে সবাই আমাকে খুদা মেনে নিয়েছে হে আসিয়া তুমি যদি আমাকে খুদা মেনে নাও তাহলে তোমার সম্মান যত কম হবে না আমি যদি খুদা হয়ে থাকি তাহলে তুমি ক্ষুদার স্ত্রী খুদি হইয়া যাইবে সবাই বলেন না ওজুবিল্লাম হজরতে আসিয়া আলাই হাসালাম সঙ্গে সঙ্গে জবাব দিলেন হে স্বামী তোমাকে আমি স্বামী মানতে পারি কিন্তু খুদা মানতে পারি না সবাই বলেন সোহান আল্লাহ আমার বাইরা ফেরাউন তো কোন আসিয়া আলাই সালামকে বলল হে ফেরা হে আসিয়া তুমি আমাকে কেন রব মানবা আমার কি রব হওয়ার মতো গুণ নাই আমি তো খুদা দাবি করেছি আমি মানুষকে মারতেও পারি জীবিতও করতে পারি সবাই বলেন না এই কথা বলার সঙ্গে সঙ্গে আসি আনাই সালাম বলেন হে স্বামী তোমাকে স্বামী মানতে পারি খুদা মানতে পারি না বলে কেন তুমি আমাকে ক্ষুদা মানতে পারবা না হযরত আসিয়া আলাই সালাম বলেন খোদা হওয়ার মতো কোয়ালিটি খোদা হওয়ার মতো গুণ তোমার মধ্যে আমি দেখিনা আল্লাহ বলেন বলে খোদা হওয়ার মতো কি গুণ লাগবে হযরত আসিয়া আলাই ওয়া সাল্লাম সর্বপ্রথম যেই কথাটি বললেন হে স্বামী শুনো যিনি খোদা হবেন যিনি মানুষের সৃষ্টি কর্তা হবেন তার এক নম্বর গুণ হলো সে কোনোদিন মরতে পারবে না সোহানাল্লাহ বলেন কারণ যিনি মরে সে কোনোদিন মানুষের ক্ষুদা হইতে পারে না যে মরে সে কোনোদিন ক্ষুদা নয় সে হইল ফুদা কথা ঠিক না বেরিয়ে ফেরাউনকে বলল মানুষের ক্ষুদা যিনি হবেন যার কোনোদিন মরণ হবে না দলিল কুতায় আল্লাহ কোরআনে বলেন সোহান আল্লাহ বলেন অল্লাহ لا إله إلا هو الحي القيوم سوي بلن الله أكبر الله رب العالمين بلن الله لا إله إلا هو আলহাইল কয়ুম আল্লাহ কোনো মাবুদ নাই আমাদের সকলের মাহবুদ কে আরো বলেন কে আমাদের সকলের সৃষ্টিকর্তা কে আল্লাহ বকরবুলের আমিন বলেন আলহাইল কয়ুম আল্লাহ হলেন যিনি যিনি চিরঞ্জীব যিনি চিরস্থায়ী মরণ কোনো দিন তাকে স্পর্শ করবে না কথা ঠিক না বে ঠিক আপনি তো আসি আলাইহিস সালামকে শুলিতে চড়ানো হবে ফেরাউন সেনাবাহিনীকে ঘোষণা করলো যাও ওকে মরুভূমির বালুর মধ্যে নিয়ে যাও মরুভূমির বালু গরম মরুভূমির বালুর মধ্যে যখন তাকে নিয়ে যাওয়া হলো হাতে পায়ের মধ্যে জিনজির লাগানি হলো তাকে শুলিতে চড়াইবে এই অবস্থায় আসী আলাইহিস সালামকে যখন মরুভূমির বালুর মধ্যে নিয়ে শোয়ানো হলো মরুভূমির বালুর মধ্যে শোয়াইয়া হজরতে আসি আলাই হাসালামকে আল্লাহ একবার শুধু তাই নয় মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া বড় পাথর বুকের মধ্যে উঠে রেখে দিয়েছে পাথরের চাপকাইয়া যাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় হজরতে আসিয়া লাইহাসালাম যখন তার বুকের মধ্যে পাথর উঠাইয়া ওই মুহূর্তে বলতেছে ওরে আসিয়া জীবন যদি রক্ষা করতে চাও দুনিয়াতে যদি থাকতে চাও এখনো সময় আছে তুমি আমাকে রব স্বীকার করে নাও আজরতে আসি আলাই হাসসালাম এই কঠিন মুহূর্তে ফেরাউনকে স্পষ্টভাবে জবাব দিয়া দিলেন ওরে ফেরাউন শুনো আমি তোমাকে স্বামী মানতে পারি তোমাকে খুদা মানতে পারি না কারণ খুদা হওয়ার মতো কোনো গুণ আমি তোমার মধ্যে দেখি না সুহান আল্লাহ বলেন আমার বাইরে শুধু তাই নয় হজরতে আসে আলাইহা সালামের উপরে বাড়ি পাতর বুকের মধ্যে রেখে যখন তাপ দেওয়া তাকে শুরু করলো। এই অবস্থায় আসিয়া নাই হাসালাতাম আল্লাহর কাছে কি দোয়া করেছেন হজরতে আসিয়া নাই হাসালাতাম আল্লাহর কাছে আসমানের দিকে তাকাইয়া এমন ভাবে দোয়া শুরু করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কি দোয়া করেছেন আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কেরিমের মধ্যে বলেন ইয ক্বালতু রব্বি বিন্লি লি ইনদাক বাইতান ফিল জান্নাহ لك بيتا في الجنة ونجني من فرعون ونجني من فرعون وعمله ونجني জিনি মিনাল কওমিন আলিমিন হযরতে আসিয়া আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ জান্নাতের ভিতরে আমার জন্য জান্নাতের ভিতরে আমার জন্য একটা গর নির্মাণ করো আমার জন্য আপনার কাছে একটা গড় নির্মাণ করে দাও সবাই বলেন আমার শুধু তাই নয় আসি সালাম জান্নাতের দিকে তাকাইয়া যখন আল্লাহর কাছে সেই দোয়া করলেন আল্লাহ জান্নাতের মধ্যে আপনার কাছে আমার জন্য একটা গড় তৈরি করে দাও তো সিরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আপনারা সবাই মেহরবানি করে একটু সামনের দিকে আগান ভাই সামনের দিকে আগান সবাই জিকির করেন لا اله إلا, 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 الا الله كلهوب. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله لا إله 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 ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরামার হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস কে যখন এমনভাবে ভাবে শুরু হয়েছে তার বুকের উপরে পাথর উঠাইয়া যখন তাকে চাপ দেওয়া শুরু হয়েছে হাতি পায়ের মধ্যে পরাগ লাগাইয়া তাকে আটকে দেওয়া হয়েছে এই অবস্থায় আসিয়া নাই হাসালাম আসমানের দিকে তাকাইয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে দোয়া করলেন আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ জান্নাতের ভিতরে আপনার কাছে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দাও সবাই বলেন সুবহানাল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আசியா যখন আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ পাক রব্বুল সঙ্গে সঙ্গে আসমানের সমস্ত আবরণ আল্লাহ সরায়া দিয়েছে হযরতে আசியா জন্য আল্লাহ পাক রব্বুল জান্নাতের ভিতরে যে গরু নির্মাণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আசியா আলাইহাস সালাম ওই জান্নাত

হজরতে আসিয়া লাই হাসালামের শরীরের মধ্যে যখন পাথর নিক্ষেপ করা শুরু হয়ে গেল তার রুহুটা বের হয়ে চলে গেল আল্লাহ পাকরুল আলামিন আসিয়া লাই হাসালামকে জান্নাতের গড় দেখাইয়া আসিয়া লাই হাসালাম তফসিরের কিতাবের মধ্যে লেখেন জান্নাতের ঘর দেখে দেখে তার রুহুটা বাহির হইয়া জান্নাতে চলে গেছে সবাই বলেন আল্লাহ একবার আমার ভাইয়ার হজরতে আসি সালাম কেমন মহিলা ইমানের জন্য আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন তারপরেও বাতিলের সঙ্গে মাথা নত করে নাই কথা ঠিক না বেঠিক। ঠিক ও মুসলমান মা বোনেরা শোনো যদি আসিয়া হাসালামের মতো হইতে চাও ইমান মজবুত করো কেমন মহিলা আসিয়া আলাই যদিও দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জালিমের সঙ্গে তার বিবাহ হয়েছিল আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে হজরতে আসিয়া আলাই হাসালামকে আল্লাহ রব্বুল আলম এত সম্মানে এত ইজ্জত দান করলেন খাদিজাতুল কুবর রদি আল্লাহ আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন খাদিজা কেমন মহিলা তার ইতিহাস আমরা জানি না যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এই অবস্থায় আলামিন রাহমতুল্ল আল্লাহ কুবর আনহা আনহাকে বলেন ও খাদিজা হয়তো তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা জান্নাতের ভিতরে তুমি চলে যাইবা তবে আমার কাছে একটা সুসংবাদ নাও জান্নাতের ভিতরে গিয়া তোমার সতীnder কাছে আমার সালাম পৌঁছايا দিও সুবহানাল্লাহ বলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমার আগে তো আপনি কোনো বিবাহ করেন নাই তাহলে জান্নাতের ভিতরে কে আমার সতীন হবে কার কাছে আমার সালাম পৌঁছাবো আমি তো বুঝতে পারি নাই নবী বলেন আল্লাহ দুইজন মেয়ের সঙ্গে মহিলার সঙ্গে আমার বিবাহ হবে সোহান আল্লাহ বলেন জান্নাতের ভিতরে দুইজন মহিলার সঙ্গে আমার বিবাহ হবে ওই দুইজন মহিলা হবে তোমার সতীন সোহান আল্লাহ বলেন খাদিজা তুলকু বরাদি আল্লাহানহা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবী বাল্লাহ আল্লাহ্নবী কে আমার সতীন হবে তাদের নাম আমি শুনতে চাই সব আনল্লাহ বলেন খাদিজা তুলকুবার আর্লাহানহা কে আল্লাহ্নবী বলেন ও খাদিজা জান্নাতের ভিতরে যে দুইজন মহিলার সঙ্গে আমার বিবাহ হবে একজন মহিলার নাম হল হজরতে আসিয়া সব আনল্লাহ বলেন আর একজন মহিলার নাম হলো হজরত আলাই হাসালাম এই দুইজন মহিলার সঙ্গে জান্নাতের মধ্যে আমি বিশ্ব বিবাহ হবে বলেন। আমার ভাইয়েরা দেখেন ইমান মজবুত থাকার কারণে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য জীবনকে উৎসর্গ করে দেওয়ার কারণে জান্নাতের ভিতরে বিশ্ব নবীর সাথী হয়ে যাবে সোহান আল্লাহ বলেন এই জন্য আমার বাইদেরকে বলবো আরানের মা বোনদেরকে বলবো ও বাইরা আপনার এত দুর্বল দুর্বল এত দুর্বল আজকে ইমানের পাওয়ার একবারে কমে গিয়েছে আজকে মুসলমানের সন্তানরা দেখা যায় দুনিয়ার মধ্যে জাগায় জায়গায় মুসলমানরা নির্যাতিত ভারতের মুসলমান জাগায় জাগায় মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে মায়ানমার ফিলিস্তিন কাশ্মীর বিভিন্ন জায়গায় শুধু দেখা যায় মুসলমানরা নির্যাতিত কথা ঠিক না বেঠিক ঠিক শুধু মুসলমানরা নির্যাতিত মুসলমানরা নির্যাতিত তার একটা মাত্র কারণ হলো মুসলমানদের ইমান কথা ঠিক আজকে মুসলমানের ইমান যদি শক্ত থাকত মুসলমানের হুঙ্কারে বেঈমানরা দুনিয়ায় তাকার জায়গাও তালাশ করে পাইত না কথা ঠিক না বেঠিক আমার বায়ারা মুসলমানের কোনো অস্ত্র নাই মুসলমানের কোনো অস্ত্র নাই মুসলমানের অস্ত্র লাগে না মুসলমানের কামান লাগে না মুসলমানের বিমান লাগে না মুসলমানের রাইফেল লাগে না বন্দুক লাগে না মুসলমানের সবচাইতে বড় অস্ত্র হলো ইমান কথা ঠিক না বে ঠিক যার বাস্তব প্রমাণ হলো এই সিলেটের জমিনে শাহজালাল তিনশো ষাট নিয়ে সিলেটের জমিনে আসছিলেন আমার বাইরা সুরমা নদীর পারে তিনি পাড়ি দিবেন কিন্তু মাজিরা তাকে পার হইতে দেয় নাই নৌকাগুলো সবাই নিয়ে আসছে নদীর পারে একটা নৌকাও ছিল না কিন্তু শাহজালাল জালাল মজুররদে ইয়ামুনী رحمتুল্লাহ আলাইহি যায় নামাজ সমস্ত সাথীদেরকে নিয়ে নদী পাড়ি দিলেন সুবহানাল্লাহ বলেন আমার বায়রা শাহজালাল মজুর রেদেয়ামনি রহমতুল্লাহ আলহির কাছে এক গাড়ি ছিল না একটু বন্ধু একটা বন্দুকও ছিল না একটা রাইফেলও ছিল না আল্লাহ একবার তার সাথে ছিল যায় নামাজ আর তার সাথে ছিল আল্লাহর দেওয়া ইমান কত ঠিক না বে ঠিক আবার বেয়ারা বাতেলদের মসন তসন সয়ে গিয়েছিল রাজা গড় মস্নত তস্নস হয়ে গিয়েছিল সেটা কি অস্ত্র দিয়া তস্নস করেছে আরো জুড়ে বলেন সেটা কি বোমা মেরে তসনস করেছে না না বোমা মেরেও করা হয় নাই সেটা অস্ত্র গুলি করে তসনস করা হয় নাই শাহজালাল মুজাররদ ইয়ামুনি রাহমাতুল্লাহ আলাইহির অন্তরের ভিতরে ছিল ঈমানের ঈমানের মজবুত এমন ঈমান ছিল এমন ইমান ছিল ঈমানের আওয়াজ যখন তিনি ছেড়ে দিয়েছেন ওই সিলেটের মাটিতে বাতিলদের আর জায়গা হয় নাই কথা ঠিক না বেঠিক। ঠিক ও মুসলমান আজকেও যদি শাহজালালের মতো শাহপরানের মতো আল্লাহ ওয়ালা বুজুর্গদের মতো সাহাবাই ক্রামের মতো ঈমান আমাদের হতো তাহলে বাতিলরা মুসলমানকে মারার সুযোগ সাহস পেত না কথা ঠিক না বেটি আমার ভাইরা আজকে ঈমানের অবস্থা এমন হয়েছে আজকে মুসলমানের সন্তান আজকে তার কাছে মুসলমানি ভালো লাগে না কথা ঠিক না বেঠিক মুসলমানের সন্তান মুসলমানি লেবাস পড়তে ভালো লাগে না মুসলমানের সন্তান কিন্তু আজকে সে মুসলমান এই জন্য আজকে বেঈমানরা আমাদেরকে পিটাইতেছে কথা ঠিক না বে ঠিক মুসলমান যখন মুসলমানি বুঝবে মুসলমানদের চুকের সঙ্গে চক্রাঙ্গে এক কথা বলার সাহস বেঈমানরা কখনো পাবে না আরো জোরে বলেন কথা ঠিক নাবে ঠিক এই দুনিয়া কি তাকার জায়গা আরও জোরে বলেন আপনাকে আমাকে যে হায়াত দিয়েছে হায়াতের মালিককে মৌতের মালিককে রিজেক্ট দেওয়ার মালিককে সকল কিছুর মালিককে সব কিছুর মালিক আল্লাহ আর একটু জোরে বলেন আরও জোরে বলেন এটা আমার কথা নয় আল্লাহ কোরানে বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي ومماتي لله، لله رب. আর জুড়ে বলে নল্লা হওয়া একবার জুড়ে বলে নল্লা হো আক বারো আপনার আমার হায়াতির মালিকে সবাই মোক কুলিয়া বলেন বাই হায়াতের মালিক আরো জুড়ে বলেন অম্লাহ আল্লাহর নাম জবান থেকে যে যত বেশি সুন্দর করে উচ্চারণ করবে আল্লাহ পাকের ভয় তার অন্তরের ভিতরে আল্লাহ ঢুকায়া দিবে কথা ঠিক না ভেটিয়ে গে আমার ভাইয়ের হায়াতের মালিককে মৌতির মালিককে দেওয়ার মালিককে শান্তি দেওয়ার মালিককে এই জন্য মুসলমান যত কিছু করবে দুনিয়াতে যাহা কিছু করবে মুসলমানের প্রত্যেকটা কাজ হবে রে জয় মৌলা লাইলাহাম লা লাইলাহ ইল্লাল্লা লাইলা হাম আপনারা একটু সামনে আসেন ভাই সামনে জায়গা আছে আপনারা সামনে আসেন একটু হিম্মত করে সামনে আসেন সামনে আসেন শীতের সময় যত চাপে চাপে বসবেন তত আরাম লাগবে একটু সামনে আসেন ভাই সবাই জিকিরের সাথে সামনে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বৈরাম মুসলমানের হায়াতের মালিক কে আল্লাহ আর হুজুরে বলেন আল্লাহ সকলের হায়াতের মালিক কে আল্লাহ মালিক কে শান্তি দেওয়ার মালিক কে সকল কিছুর মালিক হলেন আল্লাহ আমার বাইরা এই জন্য মুসলমান নামাজ পড়বে কার জন্য আরো জুড়ে বলেন মুসলমান নামাজ পড়বে আল্লাহর জন্য মুসলমান রোজা রাখবে আল্লাহর জন্য মুসলমান হাঁটবে আল্লাহর জন্য মুসলমান দাঁড়াইয়া থাকবে আল্লাহর জন্য মুসলমান চাকরি করবে আল্লাহর জন্য মুসলমান হাসবে আল্লাহর মুসলমান আল্লাহর কত ঠিক না ঠিক মুসলমানের প্রত্যেকটা কাজ যখন কাজে মৌলা একমাত্র আল্লাহর জন্য হবে ওই মুসলমান আল্লাহর কাছে তো দামি আল্লাহর কাছে তো দামি যা চিন্তাও করা যায় না ওই মুসলমান যখন কেমতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে হাজির হবে আল্লাহ পাকুরবুল আলমিন ওই মুসলমানের সঙ্গে কোনো হিসাব নিকাশ নিবেন না বিনা হিসাবে আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে আমার বাইরে এই জন্য আমার বাইদেরকে বলবো পর্দার আড়ালের মা বলবো আপনি আমি এই দুনিয়াতে আসি কিন্তু একদিন এই দুনিয়াতে থাকবো না এই দুনিয়া হলো অল্প কয়েক দিনের জন্য কে কতদিন দুনিয়ার মধ্যে থাকবো এই গ্রান্টি কিন্তু কারোর নাই আমরা অনেকে বলি হায়াত কমে হায়াত বাড়ে কিন্তু না না আপনার আমার এই রাত্র যদি আজকে চলে যায় আপনার আমার হায়াতের ভিতর থেকে একটা রাত্র চলে গেছে এই রাত্র আর কোনোদিন পাওয়া যাবে না কথা ঠিক নামে ঠিক এজন্য আমার বাইদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো কারণ এই দুনিয়ার জিন্দেগি এত সীমিত দেখতে না দেখতে শেষ হইয়া যাইবে কিন্তু আখেরাতের জিন্দেগি এত লম্বা এত লম্বা যে জিন্দেগির শুরু আছে আর কোনো দিন শেষ হবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বোঝাবার জন্য কত সুন্দর উদাহরণ দিয়েছেন আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা শুনো তাম দুনিয়াময় যদি একটা গোডাউন তৈরি করা হয় এই গোডাউনটা এত বড় হবে আসমান থেকে জমিন পূর্ব থেকে পশ্চিম এত বড় যদি একটা গোডাউন তৈরি করা হয় আর যদি ওই গোডাউনের ভিতরে সরিষার দ্বারা দিয়ে ভর্তি করে দেওয়া হয় আর যদি একটা কবুতর পাখিকে বলা হয় ওরে কবুতর পাখি ওই গোডাউন থেকে আজকে একটা সরিষার দানা খাইবা আর পাঁচশত বৎসর পর আরো একটা সরিষার দানা খাইবাম এইভাবে পাঁচশত বৎসর পর পর এক একটা সরিষার দানা খাইতে 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 একদিন না একদিন তামাম দুনিয়াময় গোডাউনের সরিষার দানা শেষ হয়ে যাবে ও কবরের যাত্রীরা আখরাতির জিন্দগি শুরু হবে আর কোনো দিন শেষ হবে না কোথা ঠিক নেবে ঠিক এই আখরাতের জিন্দগির জন্য আপনি আমি কি সামানা তৈরি করলাম কারণ এই দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ হইয়া যাইবে এই দুনিয়ার কোনো দাম আমার আল্লাহর কাছে নাই এই দুনিয়ার কোনো দাম আমার আল্লাহর কাছে নাই রে মুসলমান আল্লাহ রব্বুল আলামিন বলেন এই দুনিয়া কয় দিন জন্য আল্লাহ পাক বলেন লা ইয়াগুররানাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد شبعي زري لنا الله أكبر আল্লাহর কোরআনের মধ্যে মজা আছে না নাই আরো জুড়ে বলেন যারা ইমানদার ইমানদারের ইমানের পাওয়ার আল্লাহর কোরআন তেল সোনার মধ্যে আল্লাহ ভাইয়া বলেন ও ইজা তুনিয়া গিম তুবু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون أرزق الله أكبر আল্লাহ্প ক্রব্ল আল্লা আমিন বলেন হে দুনিয়ার মানুষ শুন মুসলমান বান্ধব বান্ধব যখন কোরান তেলাৱত করে কোরান তেলামত শুনে আল্লাহ্পা গুরুব্দুল আল আমিন তার ইমান আগের চেয়ে কুঠি গুণ লক্ষ্য গুণ আল্লাহ ভাড়া দে সুভা আল্লাহ বলেন আল্লাহ পাকুল আমিন বলে হে মুমিনেরা শোনো নির্বেজাল ইমানদারের একটা গুণ হলো মুসলিম নির্বেজাল ইমানদার যখন কোরআন তেলাওয়াত শুনবে নির্বেজাল ইমানদার যখন কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাকুল আমিন নির্বেজাল ইমানদারের ইমান আগের চেয়ে লক্ষ গুণ কুঠি গুণ আল্লাহ ভাড়া দে সবাই বলেন সুবাহ আল্লাম এজন্য আমার ভাইদেরকে বলবো পর্দার আড়ালের মা বন্ধের বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা বান্দিরা শুনো আজকে তোমরা দুনিয়ার বুক বিলাসে পড়িয়া দুনিয়ার মহব্বতে পড়িয়া আল্লাহ বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাদিনা কাবারু ফিল বিলাদ মাতাউন ক্বালিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়া দারদের বুক বিলাস আরামায়েশ দেইখা দুনিয়া দারদের সুন্দর গাড়ি দুনিয়া দারদের সুন্দর বাড়ি দুনিয়া দুনিয়াদারদের বিল্ডিং বালাখানা দেইকা দুনিয়া টাকা পয়সা দেইকা দুনিয়া এই সমস্ত চাক দুনিয়ার জিন্দেগি চলাফেরা করা দেই তোমরা দুখায় পড়িও না দুখায় পড়িও না দুখায় পড়িও না কারণ এই দুনিয়াদারদের বুক বিলাস আরামায়েশ কয়দি পলিল আল্লাপ্পা গ্রুপ পুলাল আমিন বলেন অল্প কয়েক দিনের জন্য অল্প কয়েক দিনের জন্য দুনিয়ার দাদের বুক বিলাস আরামায়েশ তারপরে আল্লাপ্পা গরব গুলাল আমিন বলেন সুম্মা উয়াগু জাহান্না সবাই বলেন না বিল্লাহ তারপরে ওই সমস্ত নাফরমান হারাম করবেন মাজির জন্য আল্লাহ পাক বলেন চিরস্থায়ী ঠিকানা হইল জাহান্নাম সবাই বলেন নাউজুবিল্লাহ এই জন্য দুনিয়াদার বুক বিলাস আরামায়েশ দেইকা তোমরা দুখায় পড়িও না দুখায় পড়িও না দুখায় পড়িও না কারণ এই দুনিয়াদার বুক বিলাস আরামায়েশ কই দিন যে কই দিন চক্কু কুলা থাকবে ওই কই দিন যখন চিরতরে চক্কু বন্ধ হইয়া যাবে

ও বাইরা দুনিয়ার দিকে একটু নজর করিয়া দেখো দুনিয়ার নজর দুনিয়াতে আপনি আমি কয়দিন আসি আপনি আমি দুনিয়ার মধ্যে একদিন ছিলাম না এখন দুনিয়ার ভিতরে আসি এরপরে এমন একটা দিন আসবে মাইকে ঘোষণা হইয়া যাইবে অমুকে মুখে আর দুনিয়াতে নাই কথা ঠিক না বেঠে গেম বাইরা আপনার আমার মাইকে যখন ঘুষণা হইয়া যাইবে আব্দুল করিমার দুনিয়াতে নাই আব্দুর রহমান দুনিয়াতে নাই নাই মাইকে যখন ঘোষণা হইয়া যাইবে আত্মীয় স্বজনরা সবাই আপনার আমার জানা যাপনার পড়ার জন্য চলে আসবে কেউ যাইবে দানিয়া বাস কাটার জন্য কেউ যাইবে খন্ত কুদাল নিয়া খবর খুদার জন্য কেউ যাইবে বাজারে কাপনের কাপন আনার জন্যে কেউ বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্যে আত্মীয় স্বজন সবাই যখন বাড়িতে চলে আসবে আর বলবে তাড়াতাড়ি গোসল দাও কাপন পরাও বেশি সময় যদি হইয়া যায় লাশটা পুষিয়া যাইতে পারে গলিয়া যাইতে পারে দুর্গন্ধ হইয়া যাইতে পারে ও বাইরা তোমার আমার কত সম্মান যতই টাকার মালিক হও না কেন যতই অট্টনিকার মালিক হো না কেন ও বাইরে চক্ষু বন্ধ হওয়ার পর যত দামি খাটের মধ্যে আমি ঘুমাই যতই সম্মান ইজ্জত তোমার আমার থাকুক না কেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হে বান্দা বান্দিরা দেখো যতই সম্মানী ব্যক্তি চক্ষু বন্ধ হওয়ার পর রুহুটা যখন তার ভিতর থেকে বাহির হইয়া যাইবে আর তোমাকে আমাকে ওই দামি খাটে কেউ রাখবে না কত ঠিক না বেটিয়ে বাইরে ওই বিছানা থেকে সঙ্গে সঙ্গে মাটিতে নামায়া লাগ রাখবে মাটিতে নামায়া রাখবে কেউ তোমাকে আমাকে আর খাটে রাখবে না কত সম্মান কত ইজ্জত তোমার আমার ছিল কিন্তু নাই 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 তোমাকে আমাকে একটা চাদর দিয়ে আবৃত করিয়া মাঠের মধ্যে ফেলাইয়া রাখবে আল্লাহ এইভাবে জানাজার নামাজের ব্যবস্থা করা হবে তোমাকে আমাকে সাদা তিনটা কাপড় দিয়ে পিছাইয়া মাথার মধ্যে একটা বাঁধ দিবে কোমরে একটা বাঁধ দিবে পায়ের মধ্যে একটা বাঁধ দিবে মসজিদের খাটিয়া আনিয়া মসজিদের খাটিয়ার মধ্যে উঠাইয়া অম্মা গুয়া বারাত্মীয় স্বজন রাজকোন তোমাকে আমাকে জানাজার মাটি নিয়ে রোয়া করবে ও ভাইরা অম্মা অল্লা তোমার আমার লাস্টেকে নিয়ে আজকোন আত্মীয় স্বজন রোয়া করবে জানাজার মাটি নিয়ে চার টুকবিরে জানাজার নামাজ পড়াইয়া জানাজান নামাজ পড়াইয়া ইমাম সাহেব যখন দানিবেমে সালাম ফেরাইয়া তোমাকে আমাকে চিরদিনের জন্য বিদায় দিয়া দিবে আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ফরমান যদি না ফরমান হারাম কুরবে নামাজি সুতকুরু গুষকুরু হইয়া থাকে আমি পরে জানাসদার নামাজ পড়াইয়া ওই না ফুরমান যখন কবরের দিকে নিয়ে রোয়ানা করবে কবরের দিকে যখন রোয়ানা করবে ওই না ফুরমান এমনভাবে চিল্লা থাকবে ওই আমার তিউ সুজুনের ও আমার বাইনা ও আমার বাবা রা ও আমার ছেলে সন্তানে আর তোমরা আমাকে কোথায় নিয়ে যাও তোমরা আমাকে কোথায় নিয়ে যাও আল্লাহর হাবিব সাল্লাহ আলহি হিমসাল্লাম ফরমান না এমনভাবে এমন ভাবে চিল্লাইতে থাকে চিটকার দিতে থাকে ওই না কোনো কোন শব্দ দুনিয়ার কোন মানুষ শুনে না কিন্তু অন্য অন্য মখলুকাত শুনতে পায় কথা ঠিক না দিয়ে আমার বাইর আল্লাহর হাবিব বলেন যদি ওই না ফুরমানের কোন শব্দ কোন কথা দুনিয়ার মানুষ শুনতো নিজের সন্তান তার বাবাকে নিয়ে কবরে যাইতো ও আমার আত্মীয় ও আমার ছেলে সন্তানের তোমরা আমাকে কোথায় নিয়ে যাও তোমরা আমাকে কোথায় নিয়ে যাও তোমরা তো দেখো না তোমরা তো দেখো না তোমরা তো দেখো না আমার কবরের ভিতরে একটা দুইটা নয় নিরানব্বইটা সব জমা হয়ে গেছে সবাই বলেন একবার আল্লাহ মাদির সবাইকে মাফ করে আদাও সবাই বলেন আল্লাহ বাইরা নাফরমানের কবরের মধ্যে নাফরমান সাপ বিচ্ছু দেখতে পাইবে শুধু তাই না ও আল্লাহর হাবিব sallallahu alaihi সাল্লাম ফরমান হে আমার উম্মতেরা কোন কোন নাফরমানের কবরটা সত্তর গজ সত্তর গজ কবরের মাটি সরিয়া যাইবে কবরের মাটি সরিয়া যাওয়ার পর নাফরমান বেঈমান কে আমন জুরে চাব মারবে আল্লাহর হাবিব ফরমান পার চাপ মারার সঙ্গে সঙ্গে তার এক দিকের হাড্ডি অন্য দিকে ছইলা যাইবে ওই না ফরমান যত চিল্ল ওই না কথা কেউ শুনবে না কথা ঠিক না বেঠিক আল্লাহর বান্দারা ও বন্ধুদের এরালের মা বোনেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান নাফরমান বেঈমানদেরকে কবরের মধ্যে যে আজাব দেওয়া হবে কবরের মধ্যে যে ফেরেশতা দেওয়া হবে যেই নাফরমানকে ফেরেশতারা পিটাইবে আল্লাহর হাবিব ফরমান ওই ফেরেশতা এমন শক্ত এমন শক্ত এমন শক্ত হবে ওই ফেরেশতা এমন শক্ত হবে সে বুবা হবে সে কোনো দিন শুনবে না তার কান বন্ধ থাকবে সে বদির হবে চক্ষু দিয়া দেখবে না সে অন্ধ হইয়া যাইবে ওই ফেরেজটা অন্ধ বুবা ওই ফেরেসটা যখন তাকে পিটানো শুরু করবে নবরমান যত চিল্লা অইনাফুর মানের কত ফ্যারেস্টা আর শুনবে না সবাই বলেন না উজু বিল্লামার বান্দারাম ও বনুদার অননের মা বোনেরাং ভালো করে বুঝো তারপরে মাওলার কবরের দিকে রওয়ানা করো আপনি আমি দেখতেছি কবর হয়তো একটা মাঠির ঘর কিন্তু না 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 যদিও আপনি আমি দেখি কবর মাঠির ঘর কিন্তু কবর কি বলে আল্লাহর হাবিব ফরমান কবর বলে আনা বাইতুল তুয়াহা আনা জুলমা বাইতুল তুমি কবর তোমাকে আমাকে সম্বোধন করে বলে ওরে দুনিয়ার মানুষ শুন আমি একা একির ঘর আমি একা একির গড় আমি একা ঘর আমি সব বিচ্ছুর গড় পোকা মাকড়ের আমি জাহাল আগুনের গড় আমি জাহাল আগুনের গড় আমার কাছে যেই ব্যক্তি নেকামুল নিয়ে আসবে সে আমার সুন্দর ব্যবহার দেখতে পারবে আর যদি গুণা নিয়া না হইয়া আমি কবরের ভিতরে আসে আমি কবরের দুই পাশের মাটি এমন জরেছ মারবো ও ইননা পরমানের শরীনের হাড়গুড্ডি একবারে চুরমার হয়ে যাইবে আল্লাহ আল্লাহ ও আল্লাহর বান্দরা ও পরদারারার মা একটু সময়ের জন্য একটু কবরের চিন্তা করো আপনারা মনের ভিতর কবরের ভয় না জাহান্নামের আগুনের ভয় আপনার আমার ভিতরে নাই কিন্তু এই কবরে কিন্তু কারো পরিচয় চলবে না ওই কবরে কোনো পীরের পরিচয় চলবে না রে বাবা ওই কবরে কোনো মুফতি মহাদ্দিসের পরিচয় চলবে না ওই কবরে মা বাবার পরিচয় চলবে না ওই কবরে কোনো এমপি মন্ত্রী মিনিস্টারের পরিচয় চলবে না যদি কবরে ইমান এবং আমলে সালেহা না নিয়ে যায় ওই কবরের আজাব সহ্য করার মতো শক্তি দুনিয়ার কোন মানুষের নাই কথা ঠিক না বেটে এই কবরের জন্য কি আপনি আমি সামানা তৈরি করলাম এই কবরের সামানা তৈরি করার জায়গা হলো দুনিয়া কথা ঠিক না বেটে এই জন্য আমার কে বলবো বন্দার আড়ালের মা বন্দেরকে বলবো ও বাইরা তোমাকে আমাকে নিয়ে যখন কবরের ভিতরে রাখা হইবে যদি আল্লাহ নেক্কার নেককার হয় জানাজার নামাজ পড়াইয়া যখন কবরের দিকে নোয়ারওয়ানা করবে ওই আল্লাহর বান্দা নেককার আল্লাহওয়ালা বলা তার আত্মীয় বলবে যাও যাও আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও হে আমার আত্মীয় স্বজনরা আর তোমরা দেরি করো না কারণ আমার কবরের ভিতরে জান্নাতের হুর পরিরা অপেক্ষা করতেছে আল্লাহ আকবর আর জুরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করে নাও সবাই বলেন আল্লাহ আমিন ও বাইরা আল্লাহু আকবার সে বলবে আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও ওই আল্লাহর বান্দাকে কবরে নিয়ে যাওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন এ ফেরেশতারা আমার ওই নেক্কার বান্দার জন্য কবরটার জান্নাতের বাগান বানায়া দাও সবাই বলেন বলে সুবহানাল্লাহ ওই কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও আল্লাহু আকবার কবরের ভিতরে এমন আরামায়সের ব্যবস্থা করিয়া দাও ওই কবরের ভিতরে আমার বান্দা যেন এমনভাবে ঘুমায় তিরিশ হাজার বৎসর পর্যন্ত কবরে ঘুমাবে আল্লাহর হাবিবান বান্দা কবরে এমনভাবে ঘুমাবে যেমন ভাবে বাসের নাত্রিতে দমন ঘুমায় সবাই বলেন সবাই আমার বাইরা কবর থেকে উঠার পরে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কবরের ভিতরে কতক্ষণ ছিলে সে বলবে হয়তো একদিন ছিলাম সবাই বলেন সবাই কিন্তু তিরিশ হাজার বৎসর চলে যাবে আল্লাহর বান্দার কোনো খবর থাকবে না আল্লাহর বান্দার অপর দ্বারা রানের মা বোনেরা তোমার আমার কবরটা কি হইবে জান্নাতির বাগান হইবে না জাহান্নামের আগুনের গর্ত হবে এটা বুঝার জায়গা হলো দুনিয়াতে একবার যদি চক্ষু বন্ধ হইয়া যায় যতই চেষ্টা করো যতই তদবিরি করো আর কিন্তু কোনো কাজে আসবে না কথা ঠিক নবে ঠিক এই জন্য আমার বাড়িদেরকে বলবো মা বোনদেরকে বলব ও বাইরা আপনার আমার ভিতরে কবরের ভয় নাই আপনার আমার ভিতরে জাহান মেরা গুণের ভয় নাই এই জন্য বেপরুয়া ভাবে আমরা গুণা করতেছি কথা ঠিক না বেঠিক ঠিক তাদের ভিতরে কি পরিমাণ আমার মাওলার বই ছিল তাদের ভিতরে কি পরিমাণ আমার মাওলার জাহান নামের আগুনের বই ছিল আল্লাহ ও বাইরা খলিফাতুল মুসলিমিন উমর রদি আল্লাহ তালানহুর ইতিহাস পড়লে দেখা যায় আল্লাহ একবার অর্ধেক পৃথিবীর বাচ্চা আল্লাহ তাকে বানায়াছিল। আসিল আল্লাহ একবার যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হইত কিন্তু আল্লাহ একবার জাহাল্লামের আগুনের ভয়ে करते 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 दूटा चुप দিয়ে এমন ভাবে পানি বাহির হইতো পানি বাহির হইতে হইতে গালের মধ্যে কালো দুইটা দাগ পড়ে গেছে সবাই বলেন সুবহানাল্লাহ আমার বায়রার সাথীরা জিজ্ঞাসা করলো হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমিরুল মুমিনিন আপনার গালের মধ্যে কালো কালো দুইটা দাগ দেখা যায় আপনি যদি একটু ঔষধ ব্যবহার করেন আপনার গালের কালো দাগগুলো ভালো হয়ে যাইবে আপনি কেন একটু ঔষধ ব্যবহার করেন না খলিবতুল মুসলিম উমর রদি আল্লাহ আনহু বলেন এ আমার সাথীরা এবার সাথীরা আমি হয়তো দুনিয়া থেকে বিদায় হইয়া যাব কিন্তু আমার এমন কোনো আমল নাই আমি কি নিয়ম দরবারে যাব সবাই বলেন সুবাহ আল্লাহ আমিরুল মোমিনিন মুসলিম উমর রদি আল্লাহু বলেন ময়দানে যেই ব্যক্তি ইমান এবং আমলে সালেহাং আল্লাহ পাকের খাস মুমিন বান্দা বান্দি হইয়া আল্লাহর বন্ধু হইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাস করবেন হে আমার বন্ধু হে আমার দোস্ত এতদিন দুনিয়ার মধ্যে ছিলা আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছো সবাই বলেন সুবহানাল্লাহ হলিফতুল মুসলিমিন উমর আল্লাহ তালানহু সাতিদেরকে বলেন হে আমার সাথীরা আমি যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যাই আমার মাওলা যদি আমাকে কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করেন হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এতদিন দুনিয়ার মধ্যে শিলা আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছো সবাই বলেন সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার মালিক যদি আমাকে জিজ্ঞাসা করেন হে আমিরুল মমিন হ্যাঁ মুসলিমিন আমার জন্য কি নিয়ে আসছ কিন্তু আমার কাছে কোনো আমল নাই আমি কি জবাব মাওলার কাছে দিব কিন্তু আমি একটা জবাব তৈরি করে রাখলাম আমার মাওলা যদি আমাকে কামতের ময়দানে জিজ্ঞাসা করেন আমি তখন আমার মাওলাকে বলবো মাবুদ বুধ কোনো আমল না আমার কোন আমল নাই আপনার বইয়ে জাহান নামের আগুনের বয়ে গালের মধ্যে কেদে কেদে দুইটা দাঁত পলাই আসটি সবাই বলেন সবাই আল্লাহ হয়তো এই উশিলায় আমার মাওলা আমি উমরকে মাফ করে দিবে সবাই বলেন সোহান আল্লাহ এই জন্য আমার বাইদের কে বলবো পর্দার আলাদের মা কে বলবো ও বাইরা তাদের ভিতরে কি পরিমাণ আমার মাওলার বয়স ছিল জাহান নামের আগুনের ছিল যে আমিরুল মুমিনুল মুসলিম উমর রাজি আল্লাহ তালহুর জন্য আল্লাহ পাকরব বলে আমি জান্নাতের ভিতরে অগ্রিম গর তৈরি করে রাখছে সুবাহান আল্লাহ বলেন আল্লাহর নবী জান্নাতের ভিতরে উমরের বিল্ডিং দেখে আসছে সবাই বলেন সুবহান আল্লাহ আমার ভাইরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতরে কি পরিমাণ মাওলার ভয় ছিল জাহান্নামের আগুনের ভয় ছিল আপনার আমার ভিতরে মাওলার ভয় নাই মাওলার জাহান্নামের আগুনের ভয় আপনার আমার ভিতরে নাই ও ভাইরা একটু কি আপনার আমার চিন্তা হয় না কিনিয়া সেই কবরের ভিতরে যাব আপনি আমি দেখতেছি কবর মাটির গর আসলে না না কবর মাটির ঘর নয় কোনো কোনো নাফরমান বেইমানদের জন্য কবরটা জাহান নামের আগুনের গর্ত হইয়া যাইবে নাউজুবিল্লাম আর কোনো কোনো নেককার আল্লাহওয়ালাদের জন্য কবরটা জান্নাতের বাগান হইয়া যাইবে সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা ও পুনরানের মা বোনেরাম আপনার আমার ভিতরে ভয় নাই মাওলার জাহান্নামের আগুনের ভয় আপনার আমার ভিতরে নাই ও বাইরা দুনিয়ার আগুনের মধ্যে একটু সময় হাত রাখা যায় না কথা ঠিক নাবে বেটি গে জাহান্নামের আগুন কেমন আগুন হবে জাহান্নামের আগুন কত কঠিন আগুন হবে আমার মাওলা আমি পাকের মধ্যে ফরমান না উল্লাহিল মু পদাতুল্লাতি তপ্ত নিয়ু আলাল্ আল্লাহপাক রব্বুলার আমিন বলেন হে বান্দাবান্দিরা শোনো শোনো জাহান্নাবের আগুনে তো কঠিন এ তো মারাত্মক আগুন হবে দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত জ্বলে পায়ের মধ্যে লাগলে পা জ্বলে শরীরের অঙ্গে পতঙ্গের মধ্যে লাগলে অঙ্গপ্রত্যঙ্গ জ্বলে কিন্তু আবার মওলা কালামি পাকের মধ্যে ফরমান জাহান্নামের আগুনে তো কঠিন জাহান্নামের আগুন শরীরের যে কোন অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত ধুইগা যাইবে সবাই বলেন নাউযুবিল্লাহ আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন ও ভাইরা ওই জাহান্নামের একটা সেকেন্ডের রাজা সহ্য করার মতো শক্তি দুনিয়ার কোন মানুষের নাই

মাউলার বই জাহান নামের আগুনের ভয়ে পাহাড় থেকে গড়াইয়া গড়াইয়া নিচে পড়িয়া যাইতে আছে কিছু কিছু পাথর মাওলার বয়ে জাহান নামের আগুনের ভয়ে তার ভিতর থেকে নহর জারি হইয়া গেছে কিছু কিছু পাথর মাওলার বয়ে জাহান আগুনের ভয়ে ঠাস ঠাস করে ফাটিয়া চূর্ণ বিচূর্ণ হইয়া যাইতে আসে ওল্লার বান্দারাম ও পর্দারালারে মা বোনেরাম আপনারা আমার ভিতরে মা ভয় নাই মাওলার জাহান নামের আগুনে ভয় আপনার আমার ভিতরে নাই একটা পাথর যদি মাওলার বয়ে জাহান নামের আগুনের বয়ে কানতে পারে নহর জারি করিয়া দিতে পারে জাহান নামের আগুনের বয়ে যদি একটা পাথর ঠাস ঠাস করে ফাটিয়া যাইতে পারে জাহান নামের আগুনের বয়ে যদি একটা পাথর পাহাড় থেকে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে পারে আপনি আমি মানুষ হওয়ার পরেও জাহান নামের কথা শোনার পরে মাওলার ভয়ের কথা শোনার পরেও অবরের কথা শোনার পরেও আপনার আমার চুকে পানি আসে না কথা ঠিক না বেঠিক ও ভাইরা কেন চুকে পানি আসে না তার কারণ হলো গুনার কারণে আপনার আমার কল পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে কথা ঠিক না বেঠিক ওই পাথর মানকা কলবকে নরম আমি নামাদের মুখের ভিতরে যেই জবান দিয়েছে এই জোবান দেওয়ার মালিক কে আরো জরে বলেন কে এই জবান দিয়া বান্দা যখন তার মা কে ডাকে মার কলিজা ঠান্ডা হইয়া যায় বাবাকে কে যখন ডাকে বামার কলিজা ঠান্ডা হয়ে যায় দলের নেতা কে যখন ডাকে নেতার কলিজাও ঠান্ডা হইয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা বান্দি শুনো ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন এত সুন্দর করে তোমার নেতা তোমাকে জবান দেয় নাই এত সুন্দর করে তোমার মা তোমার বাবা তোমাকে জবান দেয় নাই এত সুন্দর করে তোমার দলের নেতা তোমাকে জবান দেয় নাই এই জন্য তোমার মাকে শুধু খুশি করলে হবে না এই জবানের মালিক যেন যিনি সিনিকে এই জবানের মালিক কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জবান দিয়া যদি বান্দা একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে আমি আল্লাহর একটা কুদরতি কলিজা আছে আমি আল্লাহর কুদরতি কলিজা টান্ডা হইয়া যাইবে সবাই বলেন সুবহান আল্লাহ এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দার আলের মা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর একটা রাস্তা হবে জান্নাতের আরেকটা রাস্তা হবে জাহান্নামের আমরা যেখানে এখানে যারা হাজির হইলাম আমরা সবাই বয়ানের শুরুতে ওয়াদা করেছি সবাই জান্নাতে যেতে চাই জান্নাতে যদি যেতে চাই বলছি জান্নাতে যাইতে হলে দুইটা গুণ লাগবে কয়টা গুণ আরো জোরে বলেন কয়টা গুণ এক নম্বর গুণ হলো ইমান দ্বিতীয় নম্বর গুণ হলো আমলে সালেহা এই দুই গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাবন্দিকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দিবে সবাই বলেন আল্লাহুম আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এমন কলব দান করে যেই কলবের সম্পর্ক আমার মাউলার সঙ্গে হইয়া যায় আল্লাহ পাক যেন এমন চক্ষু আপনাকে আমাকে দান করে যে চক্ষু সব সময় মাওলার বয়ে জাহান্নামের আগুনের বয়ে কাঁদতে থাকে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ও মাবুদ গো এক ফোঁটা নাপাক পানি দিয়ে বনি আদমকে বানায়া কয়েকদিন গোরাইয়া ফিরায়া ওই অন্ধকার কবরে নিয়ে যাইবে কাহাকে ওই দুনিয়াতে আর থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো